ঘড়িতে বাজে ডেটটা, ক্যালেন্ডারটাও বলছে রোববার, আজকেই হচ্ছে ময়ূরের সাধ। আমরা এখনো ঘুমাইনি, মুনের বাড়ি থেকে ফিরে এসেছি। ফিরে এসে বরফি ঘুমিয়ে পড়েছে, বরফি গাড়িতেই ঘুমিয়ে পড়েছে, এখন ওপরে শুয়ে দেওয়া হয়েছে, ও ঘুমোচ্ছে। বাট তার আগে, আমাদের শোয়ার আগে রান্নাঘরে মা আর প্রিয়াঙ্কা এখন ঢুকে গেছে। কি হচ্ছে রান্নাঘরতে গিয়ে একবার দেখি কি হচ্ছে। মা আর প্রিয়াঙ্কা রান্নাঘরে অলরেডি ঢুকে গেছে, রান্নাঘরে কি হচ্ছে আবার গিয়ে দেখি। এই যে, আজ কি প্ল্যান রাত্রেবেলা রান্নাঘরে? এই যে চিংড়ি মাছের জল দিচ্ছি, এই যে বাগদা চিংড়ি, বাগদা চিংড়ি গুলো এক একটা করে নিয়ে এটাকে সোজা করে পরিষ্কার করে একেবারে কাঠি ঢুকিয়ে রেখে দেবো। এতদিন তোমরা দেখোনি বাবা কি কি এনেছে কলকাতা থেকে। এই যে আজকে এই কারণে দেখানো হয়েছে, সাইজ দেখো বাগদা চিংড়ি গুলো। হ্যাঁ, এটা এখনো সোজা নয়, গলদার সাইজ এটা। হ্যাঁ, এটা পুরো গলদার সাইজ। দাঁড়াও, এটা নিচ থেকে দেখাই। ধরে ভাজা আর তারপর বাকি তরকারি করা, সেটা করে রাখছি। চিকেন ম্যারিনেট করে রাখবো আজকে, এই দুটো জিনিস করে রাখবো আজকে, মানে বানিয়ে রাখবো না, চিকেনটা জাস্ট ম্যারিনেট করে রাখবো। চলো পরিষ্কার করে রাখুন তাড়াতাড়ি। এই যে, এগুলোতে কাঠি ঢোকানো হয়ে গেছে, সোজা হয়ে গেছে। আর একটা প্রিয়াঙ্কা এখানে রেডি করছে। এই যে, সবার ফার্স্টে এখানে একটুখানি রেখে দিই, বাকিটা পুরোটা ছাড়িয়ে দেবো। আর নিচটা ছাড়ানোর পর এই যে এই পোর্শনটা যেটা থাকে ছোচলো, সেইটাকে বাদ দিয়ে দিলাম। বাদ মানে এখানে মাছটা থাকবে, জাস্ট ওইটা বাদ। এবার সামনের সুরগুলো আমি সবটাই কেটে দিই, আমি একটুও রাখি না, মাথাটা থাকবে, বাট সুরগুলো সব বাদ দিয়ে দেবো। এবার কাঠি রাখো। আর এখানে এটা আগে থেকে বলে রাখি, অনেকে ভাববে হয়তো যে পরিষ্কার না, প্রত্যেকটা পরিষ্কার করাই, পিঠটা পিঠ পরিষ্কার করি, এটা এসেছে। সুতরাং আমাদের ওই কাজটা কলকাতায় এগুলো করে দেয়, এইখানে করে দেয় না। এখানে করে দেয়, দেয় না যে তা না, আর তার সাথে মা এখানে চাটনি কাটাকুটি করে রাখছে। সবই হয়ে যাচ্ছে, মশলাপাতি রেডি করে রাখা হবে। এই যে টমেটো, কালকে যে রান্নাগুলো হবে, দারুণ ব্যাপার। আর এখানে চিকেনও হবে কালকে। কালকে চিকেন হওয়ার কারণটা বলে দাও একটু। চিকেন হওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে বুটার বাবা মাছ খান না, মাছ খেতে ভালোবাসেন না, খান না না, মাছ খেতে ভালোবাসেন না। এবার ভাবলাম যে ওর এমনি স্বাদ তো ওরা ধরো দিয়েইছে, তারপর অ্যাকচুয়াল যে স্বাদটা হবে সেটাতে নয় হবে না, কিন্তু আজকে আমাদেরটাতে করাই যায়, সেইভাবেই আরও আমরা চিকেনটা করছি। ব্যাঙ্গালোরে ভালো মাছ পাওয়া যায়, কিন্তু এই বাগদা চিংড়িটা কোনোভাবে কলকাতার সেই টেস্টটা পাওয়া যায় না। এনিওয়েজ, বাবা এটা কলকাতা থেকে এনেছে কালকে খাওয়ার জন্য, এক্সাইটেড। আমার কাজ ডান মোটামুটি এখনকার মতো, চিকেন আর চিংড়ি, মানে চিকেনটা ম্যারিনেট করে ঢুকিয়ে দিয়েছি ফ্রিজে, চিংড়িটা কাঠি ঢুকিয়ে রাখা হয়ে গেছে, চাটনি টমেটো কাটা হয়ে গেছে, সেটা মা করেছে, আর মশলা বেটে সব রেডি করা হয়ে গেছে। কালকে শুধু ঘুম থেকে উঠে রান্না করতে হবে, শুধু খুন্তিটা নাড়তে হবে, ব্যাস, তাহলেই হয়ে যাবে। কালকে কটায় উঠতে হবে সেটা একটু মার থেকে জেনে নিই, যে কটায় উঠবে তুমি, সেই বুঝে আমিও উঠবো। উঠে একেবারে কাজ টাজ সেরে তারপর রেডিও হতে হবে, বাড়িতে এত লোক আসবে, রেডি তো হতেই হবে, সুন্দর করে একটু সাজতে হবে। চলো এখানেই শেষ করছি, এখন বাজে, মানে আজকের এই রাত্রির পর্ব এখানেই শেষ হচ্ছে। এখন বাজে 3টে, এক্স্যাক্টলি 3টে বাজে। এই যে 3টে বাজে, এখন যাই গিয়ে ফাটাফাট গা হাত পা ধুই, ধুয়ে একটুখানি জিরিয়ে নিই, মানে পিঠটাকে সোজা করে নিই, তারপর উঠে পড়বো কয়েক ঘন্টার মধ্যে। চলো দেখা হচ্ছে সকালবেলা। বাজে 8টা, ঘুম থেকে উঠে পড়েছি, একটা বিগ বাস্কেটের ডেলিভারি স্কিডিউল ছিল, ওইটা দিয়ে গেল, ওই প্লেট ফেট আনালাম, কেননা অনেক সব অনেকজন আসছে, বাড়ির প্লেট ইউজ না করে এই ডিসপোজেবল প্লেট, শালপাতার প্লেট পেয়েছি। আর কি বলে, কয়েকটা জিনিস আনতে দেওয়ারও ছিল যেগুলো কালকে আসেনি, কিছু মিস হয়ে গেছিলো, যেমন পায়েস হবে, তার জন্য দুধ আনতে ভুলে গেছিলাম, সেটা আনালাম, আর ওই টুকটাক জিনিসপত্র, লেবু টেবু আনতেন। এনিওয়েজ, মা অলরেডি উঠে পড়েছে, মা উঠে রান্না স্টার্ট করে দিয়েছে, ওদের শুতে অনেকটা লেট হয়েছে, সব জোগাড় যান্ত্রিক করে শুতে, মানে 3টে 4টে তো বেঁধেছে যতদূর মনে, আমি ঘুমিয়ে পড়েছিলাম আগে,
তো মা আবার উঠে পড়েছে অলরেডি, এখন দিকে অলরেডি মার ভাজাভুজিগুলো করা স্টার্ট করে দিয়েছে। সেই যতদূর দেখলাম মানে ঘুম চোখে অতটা বুঝতে পারিনি, আর ঠিক ঠিক টিক টিকি একটা টিক টিক আওয়াজটা হলো। এনিওয়েজ, আর মার একটু এগিয়ে গেলে, মার শেষের দিকে গেলে তখন প্রিয়াঙ্কাকে ডাকবো, কেননা ওর শুতেও রাত্রি রয়েছে, ঘুম না হলে সারাদিন টানা মুশকিল হয়ে যাবে। এত মেঘলা, আলো ফালো জ্বেলে দিতে হবে, ঘরের কিছু উপায় নেই, খুব বাজে অবস্থা, বৃষ্টি আসলো বলে। এনিওয়েজ, সকালবেলা ঘুম থেকে উঠে মা বলছে পায়েস একটু টেস্ট করে দেখো, মাংস একটু টেস্ট করে দেখো। তো সকালে উঠে এক রোজ তো লাঞ্চ হয়ে যাচ্ছে আমার একটু একটু করে খেতে খেতে, আর এত ভালো হয়েছে পায়েসটা, মনে হচ্ছে এক বাটি মেরে দিই এখন, বাট না, কন্ট্রোল। সকালবেলা প্রচণ্ড মেঘলা, এখনো রোদ্দুরের দেখা নেই, এখানে মাংস হচ্ছে, ঝোর আলু বাজার, আলু কেটে রাখা রয়েছে এখানে শুকোচ্ছে, চিকেন প্রায় শেষের দিকে যতদূর মনে হচ্ছে, চিংড়ি মাছ ইন্টু তো ঝোল ইন্টু তো এখনো কারি, হয়নি এখনো হয়নি, আমি কেমন দেবো দিয়ে না করলে দুধটা দেবো। আচ্ছা, কাঠি দিয়ে করা তো একটা চ্যালেঞ্জ, একটুখানি ঘোরানো ফেরানো, বাট হয়ে যাবে, কাঠি দিয়ে করলে বেঁকে যায় না, দেখতে ভালো লাগে। সকাল সকাল খিদে হয়ে যাচ্ছে সব থেকে, আমার পাইনি। এটা কিসে গ্রেভি? চিংড়ি, এটা চিংড়ি মালাইকারি গ্রেভি, আর এই হচ্ছে চিংড়ি আমার। ও বাহ, এটা করে রাখছি এরকম ভাবে, যখন দেবো গ্রেভিটা আলাদা করে রেখেছি, কারণ সব একসাথে রাখলে না চিংড়ি গুলো হয়ে যাবে। নারকলে দিয়ে উপরে একটু নারকল করে দিয়েছি। কুইক ব্রেকফাস্ট, এগ পাফ আর চিকেন পাফ, কিছু রান্নার মধ্যে, এত কিছু রান্নার মধ্যে আজ ব্রেকফাস্ট বানানোর জন্য সেই স্কোপটা ছিল না। আর বাবা মার আজকে একাদশী, সেটা মানে আজকে সকালেই জানতে পারলাম আমরা, আমি কালকে রাতে জানতে পেরেছি, মানে এমন দিনে দিনে মা বাবার একাদশী পড়ে, কিছু বলার নেই। ভুটাইরা যেদিন সাত দিয়েছিল সেদিনকে একাদশী ছিল, আজকে দিচ্ছি আজকে একাদশী, মানে আজকে আমরা দিচ্ছি একাদশী, 9 তারিখে একাদশী আছে কিনা দেখতে হবে, 9 তারিখে খুব চাপ। 9 তারিখে হচ্ছে ময়ূরের অ্যাকচুয়াল একাদশী, এক ময়ূরের অ্যাকচুয়াল সাত, না না একাদশী নেই ওই দিন, মা বাবা দেখে নিয়েছে। আচ্ছা, আর আজকে আরেকজনের সাথে তোমাদের আলাপ হবে আমাদের ব্লগে, রাহুলের মা। ও হ্যাঁ, কালকে আমরা জানতে পারলাম, মানে শুনেছিলাম ভুলে গেছিলাম, বাট আজকেই আসছে ডাইরেক্ট এয়ারপোর্ট থেকে। চলো দেখো একবার কি করে, দেখো কিছু না পরে শুধু প্যান্ট পরে চলে এসছো, দেখো। আজকে রান্নাঘরে তো প্রিয়াঙ্কার মা, কিন্তু বাইরে আমি দায়িত্ব নিয়েছিলাম ঘর দোর পরিষ্কার করার, এতক্ষণ ঝেড়ে ঝুড়ে ডাস্টিং করলাম, তারপরে বাড়িটা ভ্যাকিউম করলাম, এবার মুছবো। এখানে ইলিশ মাছ ধোয়া হচ্ছে, সাইজগুলো এরকম কেন গো, কাটলে? হ্যাঁ কেটে ফেলেছে। হ্যাঁ, আরে মা চালা কেটে দিয়েছে, আমি কি করব, খুলে দেখ, খুলে দেখছি এই অবস্থা, বাবাও জানে না, ও বাবা তো অর্ডার করে কেটেছে, মানে অর্ডার করে আনিয়েছে, কি হবে কিছু কি আর হবে বুঝতে পারছি না কিভাবে দেব, এত ছোট ছোট পিস হয়ে গেছে না, আর অদ্ভুত লাগে, লোকে পাতে দেবো কি করে সেটাই ভাবছে, এতক্ষণ মায়ের সাথে ওটা নিয়েই কথা হচ্ছিল, একটু তো ছোট হয়ে গেছে, অনেকটাই ছোট, মানে দেওয়ার এই বড় রাউন্ড একটা সার্কেল পিস হলে দিলেও ভালো লাগে, ওই রাউন্ড পিসটাই কেটে গেছে দেখো, এই দেখো এখানে এখানে হাফ, এই যে হাফ, ও এই যে এগুলো এখানে আতে, ওখানে কি করে আলতো দুটো করে দিতে হবে তাহলে নিশ্চয়ই, অবশ্যই এই যে সব নিজেদের লোক, এটা এই যে মাছ বা নিজেদের লোক, কাউকে ডেকে বাড়ি দেখতে ভালো না, হ্যাঁ দেখতে মাছটা তো সেই গোটাই খাবে, মাছ পিস করা, হ্যাঁ মাছ তো সেই দেওয়াই হবে, কিন্তু আরে দেখতে ভালো লাগার ব্যাপার আছে তো, সেটাই। ঘর পরিষ্কার ডান, এখন আমার কয়টা কাজ বাকি আছে, সেটা হচ্ছে বাথরুম পরিষ্কার আর বেসিন বেসিন গুলো একটু ক্লিন করব। রান্নাঘরের অবস্থা হচ্ছে ইলিশ মাছ ভাজা হবে যতদূর মনে হচ্ছে, ভাজা হচ্ছে না, ও দিস ইজ ভাপা, সরি ইলিশ ভাপা, আগে ডিমের মাছগুলো দিচ্ছি যাতে ডিমগুলো ভালো করে সিদ্ধ হয়, তারপরে উপরে ওই মাছগুলো দেব, একটু ডেকোরেট করতে হবে, মানে ময়ূর যেখানে বসে খাবে পেছনটা, আমাদের তো ডেকোরেশনের আইটেমের কোনো অভাব নেই, তারা দেখাচ্ছি, খুলেছি, এখানে হচ্ছে যাবতীয় ডেকোরেশন, তোমার ব্যাকড্রপের কাপড় থেকে আরম্ভ করে এটাই কি আছে,
ওইটাতেও মালা আছে, কোনগুলো নেবে প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করি। কাগজের মালাগুলো নেব না ওই পুঁথিরগুলো নেব? হচ্ছে এই যে এদিকে দেখ, এদিকে 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 এসো, এদিকে এসো। হ্যাঁ আলাদা আলাদা আছে, আলাদা আছে কাগজে ওই পুঁথি মানে যেগুলো ওই হ্যাঁ একসাথেই আছে। হ্যাঁ বলবে তো আগে, ইনস্ট্যান্ট সার্ভিস এসে গেছে সিলিন্ডার। ফাইনালি গ্যাস রেস্টোর, গরম ছিল বলে দেখো ফুটতে শুরু হয়ে গেছে সঙ্গে সঙ্গে। আমি রেডি হয়ে গেছি, ওদিকে বরফিও রেডি হয়ে গেছে জুতো নিয়ে খেলতেছে, আর বাইরে এক্ষুনি দেখছি মুনরা এসে গেছে। আগে নীল মুনরা এসে গেছে কাকু কাকিমাকে সঙ্গে নিয়ে, আর বরফির জন্য জামা কাপড় নিয়ে এসছে। বরফিরই মজা, রোজ রোজ নতুন জামা কাপড়। আচ্ছা এটা আমাদের কি, আমাদের নতুন বাড়ি, আবার ফল, আম আদমির জন্য ফল নিয়ে এসছে, আম নিয়ে এসছে। বোঝো মনের কাছে সেট হয়ে গেছে। হ্যাঁ এবার আরেকজনকে ছাড়তে না পাগল হয়ে যাচ্ছে। এদিকে বাইরে মুষলধারে বৃষ্টি নামলো, থেমে যাবে আশা করছি। এখন অবধি জাস্ট মুনরা এসছে, বাকি কেউ এখন এসে পৌঁছায়নি। রাহুল তো এয়ারপোর্ট থেকে আসবে ডিরেক্টলি কাকিমাকে নিয়ে। কিছুর মধ্যে প্রিয়াঙ্কাও রেডি হয়ে চলে এসছে শাড়িটারি পরে, আমি দেখানোর সুযোগ পাইনি। নীল ওখানে পরিষ্কার করছে, ভরপুর কাজ করছে, এসে বেশি করে ভাত দিয়ে একটু বলছি, বেশি করে ভাত দিয়ে একটু কথা শুনে এসে গেছে। আর বোঝো এসে গেছে এখানে আদর খেতে। যে কাকু অনেকদিন বাদে আসলে কেমন লাগছে আবার এই বাড়িতে? ভালো লাগছে, কদিন বাদে ফিরে এলাম। আর কাকিমা এই যে ভালো আছে তোমরা? সেই তোমার এর চোখ মেলন চলছে অ্যাকচুয়ালি কোকোমেলন। এখানে জাস্ট আশীর্বাদ দিয়ে স্টার্ট হচ্ছে মিষ্টি আর আশীর্বাদের পরে লাঞ্চ। কাঁসার বাসন বেরিয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, আর ময়ূরের জন্য সাজিয়ে সাজিয়ে এক একটা বাটি বাটি দেওয়া হচ্ছে। এটা চিংড়ি, ও বাই দ্য ওয়ে এটা রেডি হয়ে গেছে। ফুলগুলো ম্যাচিং এ দেওয়া হয়েছে আমার জামা, পাজামাটা যেন দেখাতে পারছি না পারবি
ফ্রেমটা খুব সুন্দর লাগছে, নীল হলুদ সবুজ। শাহরুখ খানের দোকানে শাড়ি খাবার গুলো নিয়ে এসো। ব্যাপারটা দেখে না আজের মেনুটা দেখে দিই ময়ূরের খাওয়ার আগে। এখানে দুরকম ভাত, মানে একটা ভাত একটা পোলাও হয়েছে, ঝুড়ো আলু ভাজা, এখানে পাঁচ রকম ভাজা, ভিন্ডি কুমড়ো পটল শাক আর আলু ভাজা তো একটা ভাজাই রয়েছে। আর এখানে রয়েছে ডাল, সবজি দিয়ে ডাল, বাগদা, ইলিশ, চিকেন, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, ময়ূর। ময়ূরের এখানে খাওয়া চলছে আর আমরা এখানে তিন কাকুকে বসিয়ে দিয়েছি, কাকু কাকু আর কাকু। কাকু রান্না কেমন হয়েছে সব? দুর্দান্ত, জলটা পরবর্তী আসুক না, তোমাদের যে রান্না এখনো পর্যন্ত খেলাম, মানে জল ছাড়া প্রত্যেকটা রান্না ভালো হয়েছে। জলটা এখনো খাইনি, খাইনি অবশ্য, জলটা খেলে বলবো কিরকম হয়েছে। জলটাই আমি বানিয়েছিলাম গো, জলটা দেয়নি এখন, জলটা খেলে বলবো। এই তো আমাকে আজকে না একটু মুখ কেড়ে দেখো না কেমন হয়েছে, এক্ষুনি খেয়ে দিয়েছে। তোমার খিদে পেয়েছে? হ্যাঁ, একসাথে তো আদর খেতে বাইরে চলে এসছে রাহুলের কাছে। আনলিস্ট, যাও ভেতরে যাও, এবার ভেতরে, এবার নাহলে বাইরে বার করে দেবো। এবার বহুদিন বাদে এই বাড়িতে, এই যে কাকিমা এসছে, এই যে কাকিমা জামা নিয়ে এসছে, রাহুলের মা। এই যে
তোমরা যারা যারা প্রথমবার দেখছো আমাদের বরফির জন্য জামা, দারুণ সুন্দর। কাকু চিংড়ি চলবে তো? কাকু চিংড়ি বলছে। ইলিশ খেলি? সাদা ভাত লাগলে বলবি। কাকুদের পরে এবার কাকিমাদের পালা, সবাই এখানে বসে গেছে। অসাধারণ খেলাম, চিকেনটা বারবার বলছিল খাইনি, দুরকম মাছ, ইলিশ, চিংড়ি, অসাধারণ। এখন চাটনি খাচ্ছি চেটে চেটে। এবার ও গাইছে, যে আমি সমস্ত সিঙ্গারকে খুব রেসপেক্ট করি, বাট আমি চ্যালেঞ্জ দিচ্ছি আমার সঙ্গে কেউ যদি স্টেজে ওঠে কেউ টিকতে পারবে না। ব্যাচ বসে গেছে এখানে, নেক্সট ব্যাচ বসে গেছে, মুন, নীল, রাহুল, আর এদিকে বুম্বা বুটাই। আবার খাওয়া ডান, এখন বাজে 5:30। এবার আমরা বসবো। হ্যাঁ, কি দেখলে বোঝা যাবে খাবারটা কেমন হয়েছে এটা দেখি। ওখানে সবাই বেশ দেখলে বোঝা যাবে, পুরো পরিষ্কার সবার। চলবে এখানে মুন পাশে হাত ধুয়ে নে। হ্যাঁ, আর এদিকে চার পরিষ্কার করতে হবে না তো। আমরা খাচ্ছি আর বুটাই সার্ভিস দিচ্ছে আমাদেরকে। পুরো ইলিশ মাছ এখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, বুটাই আর ইলিশ, বুটাই আর মাছ সার্ভিস দিচ্ছে। এবার বুটাই দিচ্ছে, মাথা বসিয়ে দিয়ে কতদিন পরে কলকাতার ইলিশ খাবো। শোন, প্রত্যেকটা মাছে ডিম আছে, তুই আমাকে ঠকাতে পারবি না। ঘর একদম হাউসফুল, আমরা চেপে চেপে ঢোকার চেষ্টা করছি এখানে। লম্বা ঘুম দিয়ে উঠেছে কেমন করে বউ 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 এটা কি ছিল? ভোগ
এবার সবাই বেরিয়ে যাচ্ছে, বুম্বা বুটাই কাকু কি বাইরে চলে গেছে? হ্যাঁ ওই তো কাকু বাইরে। আর তুমি একটু কাকিমা কই, কাকিমা কাকিমা কই? এই তো কাকু, কাকিমা গেট খুলতে পারছে না ভয়ে যদি। এই তো কাকিমা, এই যে এই কাকিমা ময়ূরের মাও বেরিয়ে যাচ্ছে, সবাই বেরোচ্ছে, আসলে সবাই এক এক করে বেরিয়ে যাচ্ছে। এই যে কাকু বেরিয়ে যাচ্ছে, ঘোষবাবু আপনি আমি এখন ব্যানার্জি দিই, তুমি কিন্তু সবাই বেরিয়ে যাচ্ছে এখানে। ইস কি করছে বদমাইশি, ইস ইস ওই দেখো বাইরে দেখাচ্ছে, যাবে না আর ঘুরতে যা। এখানে এখানে সিম্বা বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে, সবাই বেরিয়ে যাচ্ছে। না না বসে যাবো, তুমি দাঁড়িয়ে থাকো সিম্বা, চাচা দে পায়ে। আমরা শিফট করে তারপর একেবারে 9 তারিখে দেখাচ্ছি মনে হয়, সত্যি 8 তারিখও দেখাতে পারে, হু নো, হ্যাঁ হতে পারে 8 তারিখও দেখাতে পারে, 8 তারিখও দেখাতে পারে, সেটাই দেখা যাক। পিকনিক করতে পটলাক করব তোদের বাড়িতে, টাটা করে দাও, একটু হ্যান্ডশেক করবি নাকি? সবাই বেরিয়ে যাচ্ছে, টাটা 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 টাটা। খেলাটা চালিয়ে দেবে, হ্যাঁ মুন্নরাও বেরোচ্ছে, টাটা। এই যে এদের নীলের গাড়ি, বলছি কাকুকে একটু খেলাটা চালিয়ে দে না, কাকুকে একটু খেলাটা চালিয়ে দে। ওরা এখানে টিভি ছিল, ওদের এটা নিয়ে যাচ্ছে এখন কোলে করে। মুন দাঁড়িয়ে যায়, রাহুলরা বেরো, ও ব্যাক করবে, তোরা উঠে যাবি, দাঁড়াও দাঁড়া বলে দিচ্ছি আমি। তারা দেখা হচ্ছে, নীল নীল ব্যাক কর, ব্যাক কর, ব্যাক কর, ব্যাক কর, ব্যাক কর, হ্যাঁ 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 ব্যাক কর, আয় আয় আয়, হ্যাঁ 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 আয় 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 ব্যাস, যা চলে যা, টাটা টাটা টাটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাদা কাদা হয়ে গেল রে, টাটা আবার দেখা হবে তোমাদের সাথে, টাটা টাটা। ওই যে নীলদের গাড়ি, এটা বোম্বাদের গাড়ি, টাটা চলো। এই বাড়িতে আমাদের এটা প্রবাবলি লাস্ট গেট টুগেদার, ভালোই কাটো। সবাই যাওয়ার পর থেকে আমরা কমপ্লিটলি ল্যাদ মোডে চলে গেছিলাম, আমি যদিও ভিডিওটা গতকালকের ভিডিওটা লাইভ নিয়ে এডিট করে লাইভ নিলাম, আর এখন ভাবছি একটু লাইভে যাব, মানে ইউটিউব লাইভে যাব। 10টার সময় টাইম দিয়েছিলাম কিন্তু বরফির জন্য একটু দেরি হয়ে গেল। আমি স্টার্ট করছি, প্রিয়াঙ্কা এসে জয়েন করবে, ডিনার তো আজকে দুপুরে যা ছিল তাই হবে, মানে তোমার আমি চিকেন পোলাও খাইনি আমরা দুপুরবেলা, তো এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার, পরে করবো, এখন খিদে টিদে কিছুই নেই, এক ঘন্টা তোমাদের সাথে একটু আড্ডা আড্ডা দিই। দারুণ গল্প হলো ইউটিউব লাইভে, প্রায় এক ঘন্টা ওপর আমরা আড্ডা দিলাম তোমাদের সাথে, আমরা বেশ এনজয় করছি আমাদের, আজ এটা সেকেন্ড লাইভ ছিল এই নিয়ে, বেশ ভাল লাগছিল, আগের দিনও ভালো লেগেছিলো, আজকেও ভাল লাগলো, মানে বেশ আড্ডা জমে উঠেছিলো,
আর সবাই অনেকের সাথে একের পর এক অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। এই লাইভটা তোমরা যদি দেখতে চাও আমাদের চ্যানেলেই দেখতে পাবে, ওইটা একটা ভিডিও হিসেবে সেভ হয়ে যাবে। আর চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। একটা প্রচণ্ড স্পেশাল দিন আমাদের জন্য, রাহুল ময়ূরদের জন্য খুব ভালোভাবে কাটলো, দারুণ খাওয়া দাওয়া, মানে নিজেরা খাইয়েছি, নিজেরাই বলছি সেটা নয়, বাট রান্নাগুলো জাস্ট আউটস্ট্যান্ডিং হয়েছিল। ইলিশ মাছ, চিংড়ি মাছ, ডাল, ঝুড়ো আলু ভাজা, এক্সে বার্গার, এগ চিকেন আর পোলাওটা এখনও খাইনি, এখন খাবো আমরা, সেটা ডিনারে খাবো, আমরা ডিনার করব। আর আড্ডা, নির্ভেজাল আড্ডা, অনেক দিন পরে সবাই মিলে বেশ আড্ডা ফাড্ডা দিলাম। অ্যান্ড ইয়েস, এই বাড়ির হয়তো এটাই লাস্ট গেট টুগেদার এতজনকে নিয়ে। যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।